হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মর্নিং স্কিন কেয়ার রুটিন। এর আগের ভিডিওটাতে আমি একটি নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছিলাম অ্যাকনে প্রোন স্কিনের পিপলদের জন্য, এখন শেয়ার করব একটি মর্নিং স্কিন কেয়ার রুটিন। তো এখানে মূলত চারটি প্রোডাক্ট আছে, যার মধ্যে যে কোনো তিনটি প্রোডাক্ট আপনারা ইউজ করবেন। তো এই চারটি প্রোডাক্টই খুবই অ্যাফোর্ডেবল, বাজেট ফ্রেন্ডলি এবং আপনাদের স্কিনের যে কোনো ধরনের স্কিনের মানুষরা ব্যবহার করতে পারবেন। স্পেশালি অ্যাকনে তাদেরই হয় যাদের অয়েলি স্কিন, কিন্তু যারা ড্রাই স্কিনের মানুষ তারাও এই রুটিনটি ব্যবহার করতে পারবেন যদি অ্যাকনে থাকে। তাহলে তো প্রথমে সকালবেলার জন্য আমরা ব্যবহার করব একটি ফেস ওয়াশ, এটা হলো সিম্পলের মাইসেলার জেল ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটি সকালবেলা ব্যবহার করার কারণ হলো এটা খুবই মাইল্ড, খুবই জেন্টাল, এর সালফেক্টেন্টগুলো খুবই খুবই জেন্টাল, যা হলো কোকোমেডান প্রোপাইল, খুবই জেন্টাল একটা সালফেক্টেন্ট যা সকালবেলা ইউজ করলেও আপনাদের স্কিনটা স্ট্রিপ হবে না, এটা খুবই মাইল্ড একটা ফেস ওয়াশ। এছাড়া আপনারা চাইলে সিম্পলে যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারেন, ওইগুলো খুবই ভালো ফ্রেগ্রেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি ফেস ওয়াশ। তো ওই ফেস ওয়াশটা ব্যবহার করার পর স্কিনটাকে ভালো করে শুকিয়ে নেবেন। ভালো করে শুকিয়ে নেওয়ার পর ব্যবহার করবেন এই ফোনা প্লাসটি। এই ফোনা প্লাসটির ফুল একটি রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন। এখানে আমি শর্ট রিভিউ বলে দেই, এটার পি সাইজ অ্যামাউন্ট নেবেন, এতে আছে বেনজল পারক্সাইড অ্যান্ড অ্যাডাপ্লিন। বেনজল পারক্সাইড হলো একটি অ্যান্টিব্যাকটেরিয়াল যা অ্যাকনে ব্যাকটেরিয়া কিল করে, অ্যাকনে রোধ করতে সাহায্য করে, আর অ্যাডাপ্লিন হলো ট্রেটেনয়েডের লোয়ার ভার্সন যা আপনার স্কিনটাকে এক্সফোলিয়েট করতে, অ্যান্টিএজিংয়ে সাহায্য করতে, অ্যাকনে দূর করতে, অ্যাকনে স্কার রিমুভ করতে সাহায্য করবে। তো এটা পি সাইজ অ্যামাউন্ট অল্প একটু নিয়ে পুরো মুখে অথবা এফেক্টিভ এরিয়াতে যেখানে প্রচুর পরিমাণের অ্যাকনে হয় সেখানে লাগাবেন, এবং এটা লাগানোর পর আবার 10 মিনিট ওয়েট করবেন যাতে জেলটা ভালো মতো স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর ব্যবহার করবেন একটি সানস্ক্রিন। এখানে দুইটা সানস্ক্রিন আছে, একটা হলো কোরিয়ান সানস্ক্রিন এবং আরেকটা হলো ইন্ডিয়ান সানস্ক্রিন। দুটো সানস্ক্রিনই 1000 টাকার মধ্যে, এটা হলো 899 টাকা দিয়ে আমি পারচেস করেছিলাম, অফার চলছিল, আর এটা হচ্ছিল 700+ সামথিং। তো খুবই অ্যাফোর্ডেবল, দুইটা থেকে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারবেন। যাদের অয়েলি স্কিন তাদের জন্য আমি রেকমেন্ড করব মিশার সফট ফিনিশটা ইউজ করতে, আর যাদের ড্রাই স্কিন তাদের জন্য আমি রেকমেন্ড করব অ্যাকোয়ালজিকের গ্লো প্লাস ডুই সানস্ক্রিনটা ব্যবহার করতে। আপনাদের যাদের অয়েলি স্কিন তাদের ময়েশ্চারাইজার ব্যবহার করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজনীয়তা নেই এক্সট্রা প্রোডাক্ট ইউজ করার। আর যাদের ড্রাই স্কিনে অ্যাকনে হয় তারা চাইলে আপনারা সিম্পলের ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, বা ময়েশ্চারাইজার স্কিপ করে একটা হাইড্রেটিং সানস্ক্রিন যেমন এই অ্যাকোয়ালজিকার গ্লো প্লাস ডুই সানস্ক্রিনটা ইউজ করলে পারেন, এটা খুবই হাইড্রেটিং এবং ময়েশ্চারাইজিং একটি সানস্ক্রিন। আর যাদের অয়েলি স্কিন তারা এই সানস্ক্রিনটা ব্যবহার করবেন, মিশার সফট ফিনিশ সানস্ক্রিন, এটা খুবই ম্যাট ফিনিশ দেয়, খুবই ভালো একটি সানস্ক্রিন। তো এই ছিল আমাদের মর্নিং স্কিন কেয়ার রুটিন। একটি কথা অবশ্যই মনে রাখবেন যে স্কিন কেয়ার প্রোডাক্ট কোনো ম্যাজিক নয় যা রাতারাতি কাজ করবে। এই রুটিনটি অবশ্যই আপনাদের 1 থেকে 2 মাস কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে কোনো এফেক্টিভ রেজাল্ট দেখার জন্য। তার সাথে নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটিও ব্যবহার করতে হবে একই সাথে কোনো ধরনের ভালো এফেক্টিভ রেজাল্ট দেখার জন্য। তাই আমি আশা করব যে আপনারা উভয় নাইট টাইম এবং ডে টাইম স্কিন কেয়ার রুটিনটি একসাথে ফলো করবেন কোনো একটি এফেক্টিভ রেজাল্ট দেখার জন্য। আমি একসাথে দুটি রুটিন, নাইট টাইম এবং ডে টাইম স্কিন কেয়ার রুটিনটি ফলো করেছি এবং একটি ভালো রেজাল্ট দেখেছি। তাই আশা করব যে আপনারাও তাই করবেন। থ্যাংক ইউ সো মাচ।